সিদয় রিমিক্সের গান চলবে আজকে, তাই তো? বৃষ্টিকে তো অক্কা কেউ করছে না, বিরিয়া থেকে জিজি কিন্তু স্টার্ট করে দিয়েছে। এক থেকে দশের মধ্যে কত দেবে? 65। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি জুমাই নস্করের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ শিবপুর। আর যেই স্থানে বন্ধুরা টেস্টিং হতে চলেছে দ্রৌপদী সাউন্ডের নিউ সেট আপ, তো বন্ধুরা এখানে কিন্তু আনা হয়েছে দ্রৌপদী সাউন্ডের চারখানা বেস, মানে পপ বেস রয়েছে, আর তার সাথে কিন্তু রয়েছে ডাইনামিক টপ। অপরাজয় দাদা ভাই কিন্তু সেই সকাল থেকেই কাজ করছে, আর দেখতে পাচ্ছেন পায়ে পায়ে কাদা ভর্তি। তো কেমন লাগছে টেস্টিং হতে চলেছে তোমাদের বক্স? ভালো না, ওয়েদার খারাপ তো, একটু টেনশনে কি রয়েছে? আর তো কটার মধ্যে টেস্টিং করা হবে? 30 মিনিটের মতো লাগবে। আজকের ইডিএম গান দিয়ে কি টেস্টিং করবে? তো তোমার তো ইচ্ছা রয়েছে, তাই তো? ইডিএম লাভার, তাই তো? ভালো লাগে, অবশ্যই ইডিএম বেস কিন্তু দেবে। আর দাদা ভাই একটু দাঁড়াও, কি ডিজে রিমিক্স বাজাতে বেশি ভালো লাগে? MX RX। আর ইডিএম এর দিক দিয়ে মানে এখন যে শালবনি থেকে যে দাদা ভাই রয়েছে, হৃদয় রিমিক্স, তাই তো? দাদা ভাইয়ের ভক্ত আপনি, তাই তো? আর হৃদয় রিমিক্স এর গান চলবে আজকে, তাই তো? অবশ্যই। আর দাদা ভাইয়ের সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম, তো আধ ঘন্টার মধ্যে টেস্টিং হবে, তাই তো? তো দেখুন বন্ধুরা, দ্রৌপদী সাউন্ডের কিন্তু জিজি স্টার্ট হয়ে গেল, এবার কিন্তু টেস্টিং শুরু করবে। আর গভীর আগ্রহে কিন্তু মানুষজনরা দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য কেমন রূপে টেস্টিং করে দ্রৌপদী সাউন্ড। তো অবশ্যই দেখুন বন্ধুরা, 82 কেবি জিজি কিন্তু স্টার্ট করে দিল বন্ধুরা, দেখুন 82 কেবি জিজি কিন্তু স্টার্ট করে দিল দ্রৌপদী সাউন্ড, 82 কেবি জিজি কিন্তু স্টার্ট করে দিয়েছে। এবার কিন্তু অ্যাম্পলিফায়ার অন করা হবে, পরেই কিন্তু টেস্টিং করা হবে বক্সটিকে। আর অবশ্যই বন্ধুরা গঙ্গাসাগরে যাবে, তার জন্যই কিন্তু বন্ধুরা আগে থেকেই টেস্টিং করে নিচ্ছে, কেননা সামনেই কিন্তু আর বেশি দিন কিন্তু আর অপেক্ষা নয়, বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু যাবে দ্রৌপদী সাউন্ড গঙ্গাসাগরে, তার আগে কিন্তু একদম টেস্টিং করে নিচ্ছে। তার জন্য কিন্তু একদম আমাদের হচ্ছে প্রিয় জায়গা অর্থাৎ জুমাই নস্করের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ শিবপুরেতে রেডি হয়ে গিয়েছে একদম সেট আপটি নিয়ে। আর দেখুন অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে বক্সের পর্দাটা সরিয়ে দেওয়া হবে, দিয়ে কিন্তু টেস্টিং করা হবে বক্সটিকে। দেখুন একদম বক্সের সামনেই রয়েছি, আর দেখতে পাচ্ছেন কত দাদা ভাইরা চলে এসছেন বক্সটিকে দেখার জন্য। এই বৃষ্টিকে তোয়াক্কা কেউ করছে না, বৃষ্টিকে কেউ তোয়াক্কা না করেই কিন্তু চলে এসেছে একদম এই বক্সটিকে দেখতে। আর বক্স লাভার মানেই কিন্তু এমনটাই, কোনো বৃষ্টিকে কেউ তোয়াক্কা করবেই না, যদি বক্স আসে তো কেউ বৃষ্টিকে তোয়াক্কা করবে না, তেমনই কিন্তু এখানে দেখতে পেলাম। তো নিউ সেট আপ দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের সমাগম, বৃষ্টিকে কিন্তু মানছেই না কেউ। কতক্ষণের মধ্যে টেস্টিং করা হবে? 5 মিনিটের মতো লাগবে। কোন দাদা ভাইকে বেশি ভালো লাগে? হ্যাঁ, অনুপদা, মানে মেস দাদাই তো, আর বর্দার নাম প্রণব দাদাই তো। বৃষ্টির মধ্যেই কিন্তু গান চালু করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা জয় জয় মা মনসার কিন্তু গান দেওয়া হয়েছে বন্ধুরা, দেখুন সবাই গভীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছে। আর আশা হচ্ছে অসাধারণ কিন্তু রেজাল্ট হবে, আর সেরকম পরিস্থিতি দেখলেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু পর্দা হয়তো সরিয়ে দেওয়া হবে। আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন ভেলা, আর যেহেতু এটা ভাদ্র মাস তার জন্য দেখতে পাচ্ছেন কত ভেলা বিসর্জন দেওয়া হয়েছে, একটা একটা করে কিন্তু বক্স কিন্তু টেস্টিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে, দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু টেস্টিং করা হচ্ছে বক্স, অসাধারণভাবে কিন্তু টেস্টিং শুরু করছে। কিন্তু আশা করছি সুন্দর থেকে সুন্দরতর রেজাল্ট হবে। তিরপল যেটা রয়েছে সেটা কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে কখন পর্দা সরানো হবে। আর অসাধারণ কিন্তু লুকে চলে এসছে দ্রৌপদী সাউন্ড অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছে। আর দেখুন বন্ধুরা, দেখুন দেখুন অনেক অপরাজিত দাদা ভাই চলে এসছেন, তারা কিন্তু সবাই খুলে দিচ্ছে পর্দা। তো দেখতে পাচ্ছেন লোকের কিন্তু দাদা ভাইদের কিন্তু উৎসাহ কিন্তু প্রচুর, তো দেখতে পাচ্ছেন প্রচুর দাদা ভাই চলে এসছেন, জড়ো হয়ে গিয়েছে একদম। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে দ্রৌপদী সাউন্ডের পর্দাটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন দেখুন ও ক্লাউড, দেখুন বন্ধুরা সবাই কিন্তু গভীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য কখন পর্দা সরিয়ে দেওয়া হবে। তো পর্দা কিন্তু সরিয়ে দেওয়া হলো,
কেমন লাগলো রেজাল্ট? কেমন মারাত্মক, কেমন লাগলো রেজাল্ট? হ্যাঁ, খুব সুন্দর। এক থেকে দশের মধ্যে কত দেবে? 65। এক থেকে দশের মধ্যে 65, মানে অনেক দিয়ে ফেলছে, মানে 55 বেশি দিচ্ছে, তাই তো? এক থেকে দশের মধ্যে, হ্যাঁ, মানে এক সবচেয়ে খারাপ আর 10 সবচেয়ে ভালো, কত দেবে? 9 দেবে। আচ্ছা, তো কেমন লেগেছে ভাই? মানে এমনি রিমিক্স ভালো লাগছিল না EDM বেশ ভালো লাগছিল? EDM বেশি ভালো লাগছিল। আচ্ছা, এই বক্স তো নেক্সট যাচ্ছে গঙ্গাসাগর, যাওয়া হবে নাকি? যাওয়া হবে, তাই তো? কেমন লেগেছে রেজাল্ট? কেমন? এক থেকে দশের মধ্যে কত দেবে? এক সবচেয়ে খারাপ, 10 সবচেয়ে ভালো, 9। আচ্ছা, 10-এর মধ্যে 9 দিচ্ছে। এই সাউন্ড যাচ্ছে EDM বেশ ভালো লেগেছে না এমনি নর্মাল বেশ ভালো লেগেছে? নর্মাল ভালো, তাই তো? ভাই কেমন লেগেছে রেজাল্ট? কেমন? এক থেকে দশের মধ্যে কত দেবে? 9। তো এই সাউন্ডের হচ্ছে EDM বেশ ভালো লেগেছে নাকি না এমনি নর্মাল বেশ ভালো লেগেছে? নর্মালে বেশি ভালো। আচ্ছা, বিশ্বটা কি শেষ হয়ে গেছে না এখনো হবে? টেস্টিং শেষ হয়ে গিয়েছে,